হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আচ্ছা নিয়ামুল ঢালি আমাদের সাথে জয়েন করেছে দাস সারা নূরে শান্তি আচ্ছা মিম আছে সাইমা তামিম ইসলাম জাবির আয়ান্তিকা রোহান আচ্ছা মেহরাবুদ্দিন চৌধুরী কি অবস্থা সবার সবাই ভালো আছো মাকিব ওয়ালাইকুম আসসালাম সাইফ শাহরিয়ার আচ্ছা নাফি ওকে সমুজ্জ্বল দাস ইসরাত জাহান মাহাদি হাসান আচ্ছা আমি আমরা আর দুই মিনিট অপেক্ষা করি যেন আরো কেউ জয়েন করার থাকলে যুক্ত হতে পারে এসডি রাহুল ভালো আছি ভাইয়া তোমার কি অবস্থা আচ্ছা আচ্ছা মারুফা ওকে তো আমি একটু বলে নেই আসলে আমাদের এই পরিকল্পনা দেখতে দেখতে আমরা বারো নাম্বার ক্লাসে চলে আসছি এন্ড মজার ব্যাপার হচ্ছে যে এই পর্যায়ে এই পর্যায়ে আসার পর মানে আমার যেটা মনে হচ্ছে যে অনেকেই আসলে নিয়মিত ক্লাস না। অল রাইট তোমাদের অন্য পড়া থাকতে পারে বাট যারা প্রতিনিয়ত এখনো ক্লাস করতেছো তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি কারণ প্রোগ্রামিং অধ্যায়টা এই অধ্যায়টা আসলে সবাই শিখতে পারবে না কারণ এখানে ধৈর্যের একটা বড় ব্যাপার আছে চারটা পাঁচটা ক্লাস করলা তোমার ভাল লাগলো তারপরে ক্লাস করলা না তারপরে রেগুলার হলো না বা একটু মজা না লাগলেই মনোযোগটা সরে যাচ্ছে এরকম হলে কিন্তু প্রোগ্রামিং অত এটা শেখা যাবে না এনিওয়েজ সবার প্রতি আমার অনুরোধ থাকবে যারা শিখতে চাও বা যারা প্রথম কয়েকটা ক্লাস করেছো রেকর্ডেড হলো দেখে নাও এবার আমি আমার প্ল্যানটা একটু শেয়ার করি যে আমরা তো 12 নাম্বার ক্লাসে চলে আসছি রাইট তো আজকে আমি আসলে তোমাদের কিছু সমস্যা সমাধান করব এবং পাশাপাশি আমরা আজকে আহ লুপ দেখব এবং জাম্প স্টেটমেন্ট দেখব এবং আরো কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দেখব আর সামনে আমাদের এই লুপের কনসেপ্ট শেষ হলে কিন্তু আমরা সামনে একটু দেখব অ্যারেটা শেখার পরে আমরা লুপের কতগুলো ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব প্রতিদিনই আমরা কিছু না কিছু প্রবলেম সলভ করি তোমরা জানো বাট আরো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব তারপরে কিন্তু আমরা লাস্টের চারটা ক্লাসে কিন্তু আমরা শুধু বোর্ড পরীক্ষায় আসার মতো যে সমস্ত প্রশ্ন আছে বা এমসিকিউ যেগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব তো পুরো ওভারঅল একটা ফিনিশিং কিন্তু আমরা দিব ঠিক আছে তো আবারও বলি যারা যারা নিয়মিত ক্লাস করতেছো ওদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি কারণ তোমরা আসলেই ধৈর্যের সাথে এগিয়ে যাচ্ছো তাহলে আমি আর কথা না বাড়িয়ে আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই ঠিক আছে আচ্ছা 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 যাদের এই নাফি বলতেছে ভাইয়া আমি নতুন এসেছি এখন আগের ক্লাস বাকি আছে তিনটা হ্যাঁ সমস্যা নেই নাফি তুমি আজকের ক্লাসটা করতে পারবা যদিও একটু সমস্যা হতে পারে বাট যদি মনোযোগ রাখো আমি চেষ্টা করব এমন ভাবে কারণ আমি তো বুঝি আগের ক্লাসগুলো অনেকে করেছে পুরোপুরি মনোযোগ রাখতে পারেনি তো যতটুকু সম্ভব আমি ওইভাবেই ডিসকাস করব আশা করি কিছু হলেও বুঝতে পারবে যেহেতু ক্লাস টা অনগোয়িং সেহেতু কি বুদ্ধিমানের কাজ হবে আচ্ছা নুসরাত নিও বিকজ এই অধ্যায়টা তোমাকে অনেক বেশি কিছু দিচ্ছে এই অধ্যায়টা তোমার ইউনিভার্সিটিতে কাজে লাগবে যদি ইঞ্জিনিয়ারিং পড়ো যেই ডিপার্টমেন্টেই পড়ো না কেন ব্যাপার না প্রোগ্রামিং এর একটা ফান্ডামেন্টাল থাকি প্রোগ্রামিং এর একটা ইউনিট থাকি তারপরে তুমি এইচএসসি পরীক্ষা ভালো করতে পারতেছ এবং তুমি যদি এই অধ্যায়টা থেকে অনুপ্রাণিত হয়ে তুমি যদি আইটি তোমার নিজের স্কিলটাকে আরো বাড়াতে চাও আরো কিছু শিখতে চাও সেই কিন্তু সুযোগ থাকতেছে কারণ দেখা যায় কি এই বেসিকটাতে এসেই আমরা সবাই একটু কঠিন মনে হয় আটকে যাই আর অ্যাডভান্স জায়গায় যাওয়া হয় না আর জিনিসটাকে কঠিন মনে হয় তো এবার তোমাদের এই ক্র্যাশ কোর্স আমার মিশনটাই ছিল কি যে মানে একদম সবাই যেন বুঝতে পারো ক্লাসগুলো করলে এমন ভাবে আমি দেখানোর চেষ্টা করেছি তারপরও যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমাকে কিন্তু ইনবক্স করতে পারো তোমরা কিন্তু জানো যে তোমরা যদি কোনো ভ্যালিড প্রশ্ন আমাকে পাঠিয়ে থাকো আমি সবাইকে রেসপন্স করি হয়তো সাথে সাথে পারি না বাট কি একটা একটা সময় পরে যখনই আমি সময় পাই আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে তো এটাই বলার ছিল যে নিয়মিত ক্লাসগুলো করো এবং প্রশ্ন নিয়ে যারা চিন্তিত যে আমরা তো কনসেপ্ট বুঝতেছি ভাই কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম প্রশ্ন দেখতেছি বা বিভিন্ন টেস্ট পেপারের প্রশ্ন দেখতেছি ওগুলো কঠিন মনে হচ্ছে তোমাদের সবার উদ্দেশ্যে বলি স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো তোমাদের আসার মতো বা সম্ভাব্য যে প্রশ্নগুলো আমরা ফেস করব আমাদের বোর্ড পরীক্ষায় কিংবা কলেজে সেগুলো আমি সলভ করাবো এবং এটার জন্য আমি লাস্টে চারটা ক্লাস কিন্তু সলভ করাবো আমি চাই যে অধ্যায়টা তোমরা সবাই ভালোভাবে শিখো শিখার মতো শিখো এনিওয়েস আচ্ছা আব্দুল্লা আল ফাহাদ বলতেছে আমার কিছু প্রবলেম আছে ইনশাল্লাহ ইনবক্স করব আপনাকে ওকে ফাহাদ কোন সমস্যা ইনবক্স করতে পারো আজকেও আমি একটা তোমাদেরকে সময় দিব ক্লাসটা একটু সামনের দিকে আনার পরে যার যে টপিকে প্রবলেম তোমরা কমেন্ট করবা যেটা কমেন্ট বেশি আসবো ওইটা আমি আজকেও দেখানোর চেষ্টা করব আচ্ছা আমি আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি ওকে আই होप আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো আমরা শিখতেছিলাম কি লুপ প্রোগ্রামিং এ একটা কাজকে বারবার করার জন্য আমরা লুপ ব্যবহার করি আমাদের প্রয়োজন অনুযায়ী যতবার একটা কাজকে আমাদের রিপিট করার প্রয়োজন সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কন্ডিশন ব্যবহার করে কিন্তু কাজগুলোকে বারবার করাতে পারি তো আজকের আলোচনা হচ্ছে ফর লুপ তো ফরলুপের একটা স্ট্রাকচার আছে যেমন আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে ই এর স্ট্রাকচার পড়েছি যেমন আমরা হোয়াইল লুপ ডু হোয়াইল লুপের জন্য একটা স্ট্রাকচার দেখেছি ঠিক এরকমই ফর লুপের জন্য একটা স্ট্রাকচার আছে আমি প্রথমে স্ট্রাকচারটার সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই এই যে আমার ফর লুপের ফর তারপরে এই যে আমার একটা ফার্স্ট ব্র্যাকেট এইখানে আমি আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম বড় করে দিই দুইটা দিলাম এইখানে এইখানে আমি আমি একটা সেমিকোলন সেমিকোলন দিলাম দিলাম আরেকটা একটু ভালোভাবে খেয়াল করো তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটের পরে আমি কি করতেছি একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এখানে আমি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমাদের থাকবে হচ্ছে স্টেটমেন্টস যত প্রকার স্টেটমেন্ট আমরা এই লুপের মধ্যে দিতে চাই বা রিপিটেশন ঘটাতে চাই সেই স্টেটমেন্টস গুলো কিন্তু আমরা এখানে রাখবো হ্যাঁ তাহলে এইটা কি এইটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার একটা বেসিক স্ট্রাকচার কার ফর লুপের এবার এই স্ট্রাকচারের মধ্যে কোন জায়গাটায় কি আমরা একটু ভালোভাবে জানবো হ্যাঁ খুবই মনোযোগ দিয়ে তো আমি এই যে আমার প্রথম অংশটা সেমিকলনের এখানে এই প্রথম অংশটা আমি কি করবো ইনিশিয়ালাইজেশন করব ইনিশিয়ালাইজেশন করব কাউন্টার ভেরিয়েবলের মান ভ্যালু ইনিশিয়ালাইজেশন করব কাউন্টার ভেরিয়েবল কি এগুলো নিয়ে কনফিউশন থাকলে কোনো প্রবলেম নেই একটু পরে ক্লিয়ার হয়ে যাবে এখন জাস্ট মনোযোগ দিয়ে আমরা কি খেয়াল করার চেষ্টা করি সো ফর লুপের পরে থাকবে কি ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের পরে থাকবে সেকেন্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে ফর লুপের ব্লক যেই ব্লকের ভিতরে এক বা একাধিক স্টেটমেন্টস থাকতে পারে এবং ফরলুপটার কন্ডিশন সত্যি হলে এই স্টেটমেন্টস এক্সিকিউশন হতে থাকবে আচ্ছা প্রথম ঘরের পরিচয়টা আমি দিলাম প্রথম অংশটার ইনিশিয়ালাইজেশন কি ইনিশিয়ালাইজেশন তা একটু পরেই দেখতে পাবো এবং সেকেন্ড যে ঘরটা এই ঘরটা হচ্ছে এখানে থাকবে একটা কন্ডিশনাল কন্ডিশনাল আমি এটাকে কন্ডিশন লিখতেছি একটা কি যেমনটা ইফ মধ্যে ছিল যেমনটা হোয়াইল এর মধ্যে ছিল যেমন আমার যদি একটা ভেরিয়েবল থাকে এ এর মধ্যে যদি ভ্যালু থাকে টেন তারপরে যদি আমি বলি যে ইফ এ ইজ নট ইকুয়াল টু টেন তাইলে কি এখানে একটা কন্ডিশনাল এক্সপ্রেশন দিয়েছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে এক্সপ্রেশনটা সত্যি হতে পারে মিথ্যাও হতে পারে যদি সত্যি হয় তবে কি ইফ এর ভিতরের যে স্টেটমেন্ট সেটা বাস্তবায়িত হবে আর যদি মিথ্যা হয় তাহলে কি কন্ট্রোল এই ইফ বডির বাইরে চলে নিচের এক্সিকিউশন নিচের যে স্টেটমেন্টস গুলো আছে সেগুলোকে এক্সিকিউট করবে সো একই ভাবে আমার ফর লুপের যে মিডল স্পেসটা আছে সেই জায়গাটাকে আমরা বলবো কি কন্ডিশনাল এক্সপ্রেশনের জায়গা যে এক্সপ্রেশনটা ট্রু হতে পারে ফলস হতে পারে আই হোপ আপ টু দিস পয়েন্ট ক্লিয়ার এবার লাস্টের যে অংশটা এই অংশটা আসলে কি এই অংশটাকে আমি বলবো আপডেট আপডেট এইখানে কি আপডেট হবে ভেরিয়েবল যে কাউন্টার ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার ইনিশিয়ালাইজেশন করতেছি বা যেই ভেরিয়েবলটার সাপেক্ষে আমরা লোকটাকে চালাচ্ছি সেই ভেরিয়েবলটার ভ্যালু এখানে আপডেট হবে আপডেট কি ধরনের হতে পারে আপডেট দুই রকমের হতে পারে বেসিক্যালি দুই রকমের হতে পারে যেমন কি হতে পারে ইনক্রিমেন্ট হতে পারে ইনক্রিমেন্ট হতে পারে অথবা কি ডিক্রিমেন্ট হতে পারে যাদের লেখা দেখতে অসুবিধা হবে প্লিজ এভাবে ফোনটাকে এভাবে ধরতে হবে হ্যাঁ ধরা যাবে না ল্যান্ডস্কেপ এভাবে আমরা তিনটা অংশকে আইডেন্টিফাই করেছি লুপের এর মধ্যে প্রথম অংশটাকে আমি বলতেছি এই অংশটাকে এটাকে আমি বলতেছি এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট দ্বিতীয় অংশটাকে আমি বলতেছি এটা হচ্ছে কন্ডিশনাল পার্ট এবং এই তিন নম্বর অংশটা এইখানে আমার কি হবে আপডেট হবে কি ধরনের আপডেট হবে ইনক্রিমেন্টাল আপডেট হতে পারে ডিক্রিমেন্টাল আপডেট হতে পারে কিভাবে হবে কেমনে হবে পরের এক্সাম্পলটা আসতেছি আপাতত এই পর্যন্ত যে আমি বলতেছি লুপের স্ট্রাকচার প্রথমে ফর ফর কি একটা কিওয়ার্ড ফর লুপের জন্য ফর কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে তাহলে এটা কি ফরটা কি ফর হচ্ছে কিওয়ার্ড ফর হচ্ছে কিওয়ার্ড যে কিওয়ার্ডটা ব্যবহার করে আমরা ফর লুপটা ডিক্লেয়ার করব বা ফর লুপটা তৈরি করব সো ফর কিওয়ার্ডটার পরে কি থাকবে ফার্স্ট ব্র্যাকেট এই ব্র্যাকেটটার মাঝখানে কি থাকবে দুইটা সেমিকোলন দিয়ে তিনটা পার্টে ভাগ হবে দুইটা সেমিকোলনের মাধ্যমে তিনটা পার্টে ভাগ হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেটটা এর মধ্যে প্রথম পার্টটাকে আমি কি বলতেছি এখানে আমার কাউন্টার ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন হবে দ্বিতীয় পার্টটাকে আমি কি বলতেছি এখানে একটা কন্ডিশনাল এক্সপ্রেশন হবে ইট ক্যান বি ট্রু অর ফলস ডিপেন্ড করবে আমরা কি ধরনের এক্সপ্রেশন লিখতেছি অ্যান্ড লাস্টের যে অংশটা অর্থাৎ তিন নম্বর যে অংশটা সেখানে কি হবে আপডেট হবে এবার এবার আমি একটা নাম্বারিং করব কোনটা আগে হবে কোনটা আগে হবে কোনটা পরে হবে কোনটা তারপরে হবে খুবই মনোযোগ দিয়ে হ্যাঁ সো আমি কালারটা চেঞ্জ করে নিলাম সবার প্রথমে আমার কন্ট্রোল কন্ট্রোল যেই কন্ট্রোলটা প্রোগ্রামটাকে এক্সিকিউট করে এক্সিকিউট শুরু হয় কোনখান থেকে উপর থেকে সো লুপের কন্ট্রোলটা এখানে আসলো সরি কন্ট্রোল আমার লুপের কাছে আসলো এসে প্রথমে কন্ট্রোল কোন জিনিসটা করবে এক নাম্বার কাজটা করবে প্রথমে এক নাম্বার কাজটা করবে ইনিশিয়ালাইজেশনটা করবে তারপরে কি করবে কন্ডিশনটা চেক করবে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি করবে স্টেটমেন্টটা স্টেটমেন্টটা নাম্বার এক্সিকিউট হয়ে যাবে হওয়ার পরে কি করবে আবার আমার যে ভেরিয়েবলটা ছিল সেটা আপগ্রেড করবে সো লুপটা যখন চলা স্টার্ট হবে শুরুতে কি করবে ইনিশিয়ালাইজেশন করবে তারপরে কন্ডিশন চেক করবে তারপরে কন্ডিশন সত্য হলে স্টেটমেন্ট এক্সিকিউট হবে আর যদি সত্য না হয় তাহলে তো বেরি হয়ে যাবে আর যদি সত্য হয় স্টেটমেন্ট এক্সিকিউট করার পরে আবার চার নম্বরে কোথায় যাবে আপডেটে যাবে আপডেট হওয়ার পরে কিন্তু এক নম্বরে আর আসবে না আপডেট হওয়ার পরে সে আবার কন্ডিশন চেক করবে কন্ডিশন যদি সত্যি হয় তাহলে স্টেটমেন্ট এক্সিকিউট হবে স্টেটমেন্ট যদি এক্সিকিউট হয় তারপরে আবার আপডেট হবে আপডেট হওয়ার পরে এভাবেই ঘুরতে থাকবে দ্যাট মিনস আমার এই ইনিশিয়ালাইজেশনের কাজ কয়বার ফর অনলি অনলি ফর ওয়ান্স একবার ঠিক আছে সো ইনিশিয়ালাইজেশন কয়বার শুধু একবার হবে জাস্ট একবার ঠিক আছে জাস্ট একবার ইনিশিয়ালাইজেশনটা ঘটবে তারপরে কি হবে দুই নাম্বার থেকে তিন নাম্বারে যাবে তিন নাম্বার থেকে চার নাম্বারে যাবে চার নাম্বার থেকে আবার দুই নাম্বারে যাবে দুই নাম্বার থেকে তিন নাম্বারে যাবে আবার চার নাম্বারে যাবে এভাবে করে ঘুরবে আচ্ছা এখন একটু জটিল লাগতে পারে বাট সমস্ত জটিলতা ভেঙে দেওয়ার জন্যই কিন্তু আমি পরের এক্সাম্পলটা দেখাচ্ছি এই পর্যন্ত আচ্ছা একটু কমেন্টস পরে নেই এই পর্যন্ত কাদের মাথা ঘুরে গেছে বা কাদের জিনিসটাকে নর্মাল মনে হচ্ছে একটু জানো তো এই মুহূর্তে তোমাদের অনুভূতিটা কি সব যদি ঠিকঠাক থাকে তাহলে তাহলে সামনের দিকে আগাচ্ছি আচ্ছা আচ্ছা লোকনাথ বাণী ক্লিয়ার ওকে মাহাদি আসান বুঝে গেছে ক্লিয়ার আচ্ছা তাইপুরের কাছে নর্মাল মনে হচ্ছে আব্দুল আল ফাহাদ আরেকবার ভাই আমি আরেকবার আর এক দুইবার দেখাবো এমনি সমস্যা নেই বাট এই পর্যন্ত জিনিসটা মানে বুঝতেছো তো কি করছি মানে আমার প্রসেসগুলো বুঝতেছ তো আচ্ছা ডি রাহুল হিজিবিজি লাগতেছে ইটস অল রাইট কমন ব্যাপার একটু লাগবে আচ্ছা মোনেম নাফি ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা আচ্ছা ওকে অল গুড এবার এই যে এই পেজে আমি কিছু কারু কাজ করলাম কারু কাজটা এখানে থাক এখন আমি হোয়াইট কালার দিয়ে এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি সো এইটা হচ্ছে আমাদের মনে করো রিয়েল লাইফ কোডিং ফর আচ্ছা ফরের আগে মনে করো আমার প্রোগ্রামের এই যে মেইন এর ব্র্যাকেট শুরু হলো পুরোটা লিখলাম না জায়গা সংকটের কারণে এখানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আই ডিক্লেয়ার করা হলো এই আইটাকে আমি বলতেছি কি কাউন্টার ভেরিয়েবল এমনি ভেরিয়েবল বললেও হয় একই ওই নর্মাল ভেরিয়েবল এই ভেরিয়েবল একই এটাকে জাস্ট লুপে ব্যবহার করব দেখে কি আমরা কাউন্টার ভেরিয়েবল ধরে নিচ্ছি এটা কোনো মানে জটিল কোনো বিষয় না তারপরে মনে করো আমার এই যে ফর লুপ শুরু হলো ফর ফর মানে কি জন্য কার জন্য কার জন্য আই সমান সমান জিরো এর জন্য সো কাউন্টার ভেরিয়েবল আই ডিক্লেয়ার করে নিলাম আই এর ডেটা টাইপ হচ্ছে ইন্টেজার স্টোর অনলি ভ্যালুস জিরো একটা আই এর মধ্যে স্টোর করাই ফেললাম সো ইনিশিয়ালাইজেশনের কাজটা শেষ এবার আমি আমার মন করে একটা কন্ডিশনাল এক্সপ্রেশন দিচ্ছি আই আই ইজ লেস দেন ফাইভ আমি একটা কন্ডিশনাল এক্সপ্রেশন দিচ্ছি যেখানে আমি বলতেছি যে জন্য কার জন্য আই সমান সমান জন্য এবং আই পাঁচ থেকে ছোট হতে হবে আই যদি থেকে হয় তাহলে আমি একটা স্টেটমেন্ট দিব আচ্ছা স্টেটমেন্টটা লেখার আগে আমি আবার বলে দিই প্রতি ক্ষেত্রে আই এর মানটা আমি এক করে ইনক্রিমেন্ট করতে চাই অর্থাৎ বাড়াতে চাই সো আই প্লাস প্লাস করতে চাই এই যে আমার লুপের তিনটা প্রশ্ন আমি বসাই ফেলছি এই যে লুপের ব্লক অর্থাৎ বডি সেকেন্ড ব্র্যাকেট এইটার মধ্যে আমাদের স্টেটমেন্ট আমি দিচ্ছি প্রিন্ট ঢাকা সো এবার আমরা ঠিক যেভাবে একটু আগে ড্রয়িং করলাম ঠিক এভাবে আমরা একটু এক্সিকিউট করি প্রোগ্রামটা খুব মনোযোগ দিয়ে সো আমার প্রোগ্রামটা স্টার্ট হলো আমি আরেকটা কালার নিয়ে নিই ইয়েলো কালার সো আমার এখান থেকে যে কন্ট্রোল আসলো এর বডিতে আসলো মেনের বডিতে এসে দেখলো যে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে যার নাম হচ্ছে আই ফর জন্য আই সমান সমান জিরো তার মানে জিরো আই এর মধ্যে স্টোর হয়ে গেল আই এর ভ্যালু কত শূন্য এটা কি আমার এক নাম্বার স্টেপ এক নাম্বার স্টেপ তারপরে কোথায় যাবে দুই নাম্বার স্টেপে যাবে দুই নাম্বার স্টেপে কি আই কি পাঁচের থেকে ছোট কিনা শূন্য কি পাঁচের থেকে ছোট অফকোর্স শূন্য পাঁচের থেকে ছোট তাহলে আমাদের এই যে কন্ডিশনটা সত্য হয়েছে কন্ডিশনটা যদি সত্য হয় আমরা কোথায় চলে যাব তিন নম্বর স্টেপে স্টেপ নাম্বার তিনে কি বলা হয়েছে ছাপাও ঢাকা সো দ্যাট মিনস মনে করো এটা হচ্ছে আমাদের আউটপুট এটা হচ্ছে আমাদের আউটপুট পেজ এখানে আমি একবার ছাপাইলাম ঢাকা আমি শুধু একটা দাগ দিলাম পুরো একটা না লিখলাম হ্যাঁ জায়গা স্বল্পতার কারণে সো স্টেপ শেষ করার পরে কোথায় যাবে চার নাম্বার স্টেপে সো এবার চার নাম্বার স্টেপে যাওয়ার পরে কি হলো আই প্লাস প্লাস এইটা একটা পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট এটার মানে হচ্ছে আইল টু আই প্লাস ওয়ান তাহলে এই লাইনের পরে এটার ভ্যালু হয়ে যাবে কত আই সমান সমান আই প্লাস ওয়ান আই সমান সমান জিরো প্লাস ওয়ান আই সমান সমান ওয়ান জিরো প্লাস ওয়ান মানে ওয়ান তাহলে আই এর ভ্যালু হয়ে গেল ওয়ান এবার সে কোথায় আসবে এবার এইখান থেকে আবার সে এই যে আবার দুই নম্বরে এই যে তিন নাম্বার শেষ করে আপগ্রেড হলো আপগ্রেড হয়ে কি চার নম্বরে গেল চার নাম্বার থেকে আবার দুই নম্বরে আসলো সো দুই নম্বরে আসার পরে ঘটনাটা কি ঘটলো আই এর ভ্যালু ছিল জিরো হয়ে গেল ওয়ান ওয়ান কি ফাইভ এর থেকে ছোট ইয়েস অফকোর্স তাহলে আরেকবার ছাপাও বাংলাদেশ বাংলাদেশ ছাপানোর পরে আবার এখানে চলে গেল আপডেট করতে আই হয়ে গেল আই প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ আই হয়ে গেল টু টু কি ফাইভ এর থেকে ছোট ইয়েস টু ফাইভ এর থেকে ছোট আরেকবার ছাপাও বাংলাদেশ টু হয়ে গেল থ্রি থ্রি কি ফাইভ এর ছোট আরেকবার ছাপাও বাংলাদেশ থ্রি হয়ে গেল ফোর ফোর কি ফাইভ এর ছোট ইয়েস আরেকবার ছাপাও বাংলাদেশ 4 হয়ে গেল 5 5 কি 5 এর ছোট না এখানে এসে আমার কন্ডিশনটা ফলস হয়ে গেছে কন্ডিশনটা ফলস হয়ে গেলে আমার স্টেটমেন্ট আর না লুপটা শেষ হয়ে যাবে লুপের বডি নিচে চলে যাবে কন্ট্রোল তারপরে যদি কোনো স্টেটমেন্ট থাকে সেটা সে এক্সিকিউট করবে এতটুকো ব্যাপার বুঝতে পারছ সু কিনা गाइस प्लीज রেসপন্স এতটুকো ব্যাপার বোঝা গেছে কিনা ওয়াও তাইফুর জিরো ওয়ান টু থ্রি ফোর মোট পাঁচবার প্রিন্ট হবে ইয়াস আচ্ছা নাবিলা ওয়ালাইকুম আসসালাম তোমাকে এবং সবাইকে আচ্ছা সাইফ বলতেছে জিরো ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ ঠিক আছে এই তো সুন্দর বুঝতে পারছে আচ্ছা সমুজ্জল দাস ক্লিয়ার সাইদুর রহমান তানভীর ক্লিয়ার জয়নুল আবিদিন ক্লিয়ার সাদিয়া সিদ্দিকা বুঝে গেছে লোকনাথ আবার ওকে অফ কোর্স আবার আমি দেখাবো আচ্ছা এবার ধাপে ধাপে তোমরা আমার সাথে উত্তর দিবা তাইলে কিন্তু ঘটনাটা ঘটে যাবে আমি ফ্রেশ করে একটা করতেছি সো একটা প্রোগ্রাম লিখি হ্যাঁ হ্যাশ ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ

সো জিরো হচ্ছে একটা ইন্টিজার এবং রিটার্ন জিরো মানে হচ্ছে অপারেটিং সিস্টেম বুঝতে পারে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে এখানে জিরো এরো দ্যাটস ওয়াই ইটস জিরো ওকে এবার আমরা কি করব ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিতেছি এ এ নিলাম এটাকে আমরা কাউন্টার ভেরিয়েবল হিসেবে ব্যবহার করব লুপের তো তাহলে আমরা লুপটাকে লিখে ফেলি ফর ফর এ ইজ ইকুয়াল টু টেন একে আমরা ইনিশালাইজেশন করলাম কত দিয়ে টেন দিয়ে এর মধ্যে টেন স্টোর হয়ে গেল দেন আমি এই যে সেমিকোলন দিয়ে সেকেন্ড ভাগটায় কি করলাম একটা কন্ডিশনাল এক্সপ্রেশন আমি বলতেছি কি এ এ ইজ লেস দেন টুয়েলভ তারপরে আমি এই যে সেমিকোলন আরেকটা দিলাম আরেকটা একটা দিয়ে আমার আপডেটের ধাপে আমি কি বললাম যে

এই কথাটা আউটপুটে কতবার আসবে এবার আমরা নিজেরা একটু এক্সিকিউশন করে দেখবো প্রথমে একদম প্রথমে প্রোগ্রাম স্টার্ট হয়েছে আমি কি কম্পাইল এন্ড বিল্ড এন্ড রান দিলাম তো এখানে এই যে হেড ফাইল ইনক্লুড ইনক্লুড সবকিছু হলো সো আমার এই এক্সিকিউশন কন্ট্রোল এখানে চলে আসলো মেনের ভিতরে মেনের ভিতরে এসে সে দেখতেসে ইনটেজার টাইপ একটা ভেরিয়েবল এ ডিক্লিয়ার করা হয়েছে এ পর্যন্ত কারো কোনো সমস্যা নেই তারপরে আমরা ফল লুপে চলে আসছি প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে ইনিশিয়ালাইজেশন প্রথম অংশটা সো আমরা কি করেছি এ এর মধ্যে করে দিলাম সো এ কে ইনিশিয়ালাইজেশন করা হলো টেন দিয়ে ঠিক আছে এর প্রারম্ভিক মান কি টেন এই টেনটা এখন কি চেক হবে প্রথম পার্ট থেকে দ্বিতীয় পার্টে আসবে লুপের কন্ডিশন চেক ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে এখন কি কন্ডিশন চেক এর পালা এর মান হচ্ছে 10 10 কি 12 থেকে ছোট आंसर হচ্ছে ইয়েস आंसर যদি ইয়েস হয় তাহলে আমরা স্টেটমেন্ট এক্সিকিউট করে ফেলব আমাদের আউটপুট আসবে কি আউটপুট চলে আসছে তারপরে আমাদের আবার কি হবে এইখান থেকে আবার চলে যাবে আপডেটে a++

এর সমান সমান এ প্লাস ওয়ান ইলেভেন ইলেভেন প্লাস ওয়ান এর ভ্যালু হয়ে গেল কি থেকে থেকে হচ্ছে না না তার মানে আমার কন্ডিশন ভুল কন্ডিশন ভুল লুপ বডি থেকে কন্ট্রোল বের হয়ে যাবে বের হয়ে গিয়ে রিটার্ন জিরো করে দিবে শেষ প্রোগ্রাম এটা কি বোঝা গেছে কিনা কুইক আচ্ছা এটা কি বোঝা গেছে কিনা কুইক 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 রেসপন্স প্লিজ আঠাশ মিনিট হয়ে গেছে খুব ছোট একটা জিনিস দেখাচ্ছিলাম বাট আমি তারপরও চাই কি সবাই বুঝো আচ্ছা শিরিন আক্তার ক্লিয়ার তাসমিম আশরাফি বুঝে গেছে মুনেম ক্লিয়ার সাদিয়া সিদ্দিকা ক্লিয়ার জয়নুল আবেদিন ক্লিয়ার জেসিয়া সাফাত ক্লিয়ার আচ্ছা সেলিনা ক্লিয়ার ওকে রোহান্ত ক্লিয়ার আচ্ছা তারপরও ক্লিয়ারটা মনে হয় যে অনেকে কম লিখছে আমার মনে অনেকে হয়তো ঠিক মতো বুঝতে পারিনি সমস্যা নেই সামনে প্রোগ্রাম করতে যে বুঝে যাওয়া স্ট্রেসড হওয়া যাবে না পুরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো রাতুল হাসান ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার লুপ যারা বুঝতে পারবে তারা কি প্রোগ্রাম ভুলে গেল তাদের কোনো সমস্যা হবে না এই একটা কনসেপ্ট যতদিন মাথায় থাকবে কি তুমি যে কোনো টাইমে আবার রিভিশন করে প্রোগ্রাম করে ফেলতে পারবে আচ্ছা ওকে 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 তাহলে এবার আমরা এই জায়গাটা আরেকবার দেখি এই যে ঘটনাটা এটাই আমার তোমাদেরকে বোঝানোর বোঝানোর ছিল ছিল কি প্রথমে শুধু একবার একবার ফরের ভিতরে ইনিশিয়ালাইজেশন হবে কথা হাইলাইটটা আচ্ছা একবার শুধু ইনিশিয়ালাইজেশন হবে ইনিশিয়ালাইজেশনটা হওয়ার পরে স্টেপ 2 তে কি কন্ডিশন চেক হবে কন্ডিশন চেক হলে স্টেটমেন্টটা এক্সিকিউট হবে স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার পরে আপডেট হবে আপডেট হয়ে কি আবার কন্ডিশন চেক হবে যদি সত্য হয় আবার স্টেটমেন্ট এক্সিকিউট হবে আবার আপডেট হবে আবার চেক হবে আবার এক্সিকিউট হবে আপডেট চেক এক্সিকিউট আপডেট চেক এক্সিকিউট যেই মাত্র আমাদের চেকে ফেল হবে যেই মাত্র আমাদের চেকে ফেল হবে সেই কি বডি থেকে বের হয়ে চলে আসবে লুপটা শেষ হয়ে যাবে ওকে ওকে প্র্যাকটিক্যাল দেখবো কোনো প্রবলেম নেই যাদের এখনো যারা স্ট্রাগল করতেছে এখনো প্র্যাকটিক্যাল দেখব কোনো চিন্তার কোনো ব্যাপার নাই আচ্ছা এবার যদি তোমাদেরকে বলা হয় যে ইউজার তোমাদেরকে বলে দিবে যে একটা প্রিন্ট স্টেটমেন্ট কতবার চলবে সেটা কি আমরা করতে পারবো অবশ্যই করতে পারবো কিভাবে করব মনে করো আমাদের এটা হচ্ছে আমাদের মেইন আচ্ছা একটু প্রিন্টটা চেঞ্জ করে নিই এটা হচ্ছে আমাদের মেইনের বডি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম যে যেকোন একটা ভেরিয়েবল এক্স নিলাম এক্স নিয়ে আমরা ইউজারকে বলতেছি প্রিন্ট প্রিন্ট এফ হাউ মেনি টাইমস কতবার তুমি প্রিন্ট করতে চাও সেটা তুমি টাইপ করো আর তোমার টাইপ করা ভ্যালুটা আমরা হলুদটা যেন কেমন লাগতেছে তোমার টাইপ টাইপ করা ভ্যালুটা আমরা হচ্ছে স্ক্যান এর মাধ্যমে এক্স এর ভিতরে নিয়ে নিচ্ছি সো ডাবল কোটেশনের মধ্যে ইন্টিজার টাইপের ভেরিয়েবল স্টোর করতেছি তাই ইন্টিজার টাইপের ভেরিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি কমা দিয়ে কার অ্যাড্রেসে নিব এম পার্সেন্ট এক্স তার মানে অ্যাড্রেসে ভ্যালুটা চলে যাবে তো এখন এবার আমরা খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারি না যে সাপোজ আচ্ছা ফর আচ্ছা আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই ইন্টেজার আই সমান সমান জিরো নিয়ে নিলাম আমি দিচ্ছি কি ফর আচ্ছা শুধু আই এখানে যেহেতু ফর লুপটা আমরা এভাবে শিখছি যে ফার্স্ট যদি নাও করি তাও হবে প্র্যাকটিক্যালি দেখাবো তো আই সমান সমান আমরা জিরো দিয়ে ইনিশিয়ালাইজেশন করি দেন আমরা একটা কন্ডিশন দিই আই ইজ লেস দেন কত আই ইজ লেস দেন এক্স তারপরে এর মানটা আমরা এক করে ইনক্রিমেন্ট করি তারপরে আমরা কি করি প্রিন্ট করি তো এই যে ফরের বডি ক্লোজ হলো এই যে আমার মেইনের বডি ক্লোজ হলো এখানে তো এই প্রোগ্রাম কি হলো তোমরা দেখো ইউজারের দেয়া নাম্বার অনুযায়ী কিন্তু আমরা এখন অতবার প্রিন্ট করব কি প্রিন্ট করবো অসাম ব্যাপারটা হচ্ছে একটু খেয়াল করো ইন্টেজার টাইপের একটা ভেরিয়েবল এক্স ডিক্লেয়ার করা হলো ইউজারকে বলা হলো হাউ মেনি টাইমস কতবার ইউজার সাপোজ আমাকে একটা ভ্যালু দিল এই যে একটা ভ্যালু দিল এখানে স্ক্যান এফ এ মনে করো দিল কত থ্রি তারপরে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লিয়ার করলাম ইন্টেজার আই নামে যেটা আমি কাউন্টার ভেরিয়েবল হিসাবে ব্যবহার করব লুপের মধ্যে সো ওই আই এর স্টার্টিংটা করলাম কি আই সমান সমান জিরো দিয়ে তারপরে বলতেছি আই প্রথম কাজটা শেষ আই সমান সমান জিরো আই এর মধ্যে জিরো স্টোর হয়ে গেল জিরো স্টোর হয়ে গেল তারপরে কন্ডিশন চেক করতেছি আই কি চেয়ে ছোট কিনা তাহলে এক্স এর মধ্যে যে ভ্যালুটা দিছে এটা কে দিছে ইউজার দিছে ইউজার কত দিছে থ্রি দিছে ইউজার কত দিছে থ্রি দিছে তাইলে জিরো কি থ্রি এর চেয়ে ছোট হ্যাঁ তাহলে অসাম প্রিন্ট হবে একবার প্রিন্ট হওয়ার পরে আবার আপগ্রেড হবে আপগ্রেড হয়ে আই হয়ে যাবে কি ওয়ান জিরো থেকে আই হয়ে যাবে কি ওয়ান ওয়ানটা আবার চেক হবে ওয়ান কি থ্রি এর থেকে ছোট হ্যাঁ তো একবার অসাম প্রিন্ট হয়েছিল আরেকবার অসাম প্রিন্ট হয়েছে তারপরে আই হয়ে যাবে টু টু কি থ্রি এর চেয়ে ছোট হ্যাঁ আরেকবার প্রিন্ট হবে তারপরে কি হবে আই হয়ে যাবে থ্রি থ্রি হওয়ার পরে কন্ডিশন চেক করে দেখবে যে না থ্রি থ্রি এর চেয়ে ছোট না তারপরে লুপ বডি থেকে বের হয়ে যাবে তো ব্যাপারটা কি বোঝা গেছে কিনা আচ্ছা আচ্ছা সাইদুর রহমান তানভীর বলতেছিল দুইবার ভাই ভুল হয়েছে দুইবার না তো তিনবার আসবে জিরো থেকে স্টার্ট করছি দেখো কাউন্টারটা জিরো থেকে স্টার্ট করছি সো জিরো থেকে যদি তুমি জিরো ওয়ান টু পর্যন্ত যাও তিনবার হয় না তিনবার হয় না আমি যদি জাস্ট টেকনিক্যালি এই জিনিসটা চেঞ্জ করে দিই আমি যদি টেকনিক্যালি এখানে লিখে দিই আই ইজ লেস দেন ইকুয়াল এক্স তাইলে কিন্তু থ্রি এর জন্য কয়বার প্রিন্ট হবে জানো চারবার প্রিন্ট হয়ে যাবে কারণ জিরো থেকে থ্রি পর্যন্ত কয়বার চারবার আর আমি যদি জাস্ট ইকুয়াল সরি চিহ্নটা আমি যদি জাস্ট ইয়ার না দিয়ে শুধু শুধু লেস দেন সাইনটা দিই তাহলে জিরো থেকে জিরো থেকে দুই পর্যন্ত যাবে জিরো থেকে দুই পর্যন্ত মানে কত জিরো একবার ওয়ান থেকে টু পর্যন্ত টু পর্যন্ত মানে একবার দুইবার আসবে শুধু আউটপুট সো এইটা ডিপেন্ড করে কন্ডিশনাল এক্সপ্রেসটা তুমি যেভাবে লেখো আউটপুটটা ওইভাবেই আসবে সো আমি যদি লিখি আই লেস দেন এক্স আর এক্স এর মান যদি হয় ফাইভ তার মানে আমার এখানে বাংলাদেশ লেখাটা পাঁচবার আউটপুটে আসবে কিভাবে পাঁচবার আউটপুটে আসবে দেখো লাস্ট বারের মতো দেখাই দিচ্ছি যাদের মনে কনফিউশন আইসম আচ্ছা জিরো দিতে হবে তাইলে পাঁচবার আসবে ওয়ান দিলে পাঁচবার আসবে না ওয়ান দিলে চারবার আসবে তো আই সমান সমান শূন্য শূন্য কি ফাইভের থেকে ছোট হ্যাঁ তাহলে ছাপাও অসম একবার দিলাম তারপরে শূন্যকে করে ফেলো এক তারপরে আবার কন্ডিশন চেক করো এক কি পাঁচের চেয়ে ছোট হ্যাঁ তাহলে ছাপাও অসম আরেকবার ছাপানো হলো এক হয়ে গেল দুই দুই কি পাঁচের চেয়ে ছোট তাহলে আরেকবার ছাপাও দুই হয়ে গেল তিন তিন কি পাঁচের চেয়ে ছোট তাহলে আরেকবার ছাপাও তিন হয়ে গেল চার চার কি পাঁচের চেয়ে ছোট তাহলে আরেকবার ছাপাও চার হয়ে গেল পাঁচ পাঁচ কি পাঁচের চেয়ে ছোট না এবার ভুল তার মানে লোকবাড়ি থেকে বের আসছে বুঝা গেছে আচ্ছা আচ্ছা আমার একটু নয়েজ করতেছে কেন জাস্ট ওয়ান সেকেন্ড ওকে আচ্ছা ওকে তাহলে এইখানে দেখাবে দেখাবে কেন আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে আমরা ট্রাই করছি এবার আমরা একটু প্র্যাকটিক্যালে চলে যাই হ্যাঁ প্র্যাকটিক্যালে গেলে আমার মনে হয় সব ক্লিয়ার হয়ে যাবে আমি একটু স্ক্রিন শেয়ারটা এখান থেকে অফ দিয়ে প্র্যাকটিক্যালে শেয়ার দিচ্ছি তো শেয়ার স্ক্রিন ব্লক টা ওপেন করি আচ্ছা ওপেন হয়ে গেল তো আমি নতুন একটা ফাইল তৈরি করি এই ফাইলের নাম হচ্ছে লেকচার টুয়েলভ তো বড় করে নিলাম যেন তোমরা দেখতে পাও তো এখন এখন আমরা যে ফর লুক দিয়ে একটু আগে আমরা ইয়ে করলাম সেটাকে একটু দেখি প্রথমে আমি কি করব ইনক্লুড stdio.h তারপরে কি করব integer main function দেন কি করব দেন এখানে আমরা রিটার্ন 0 দিয়ে বেসিক স্ট্রাকচারটা বানাই নিলাম তো এখন মনে করো ঠিক যে প্রোগ্রামটা আমরা একটু আগে ট্যাবে লিখছি সেই প্রোগ্রামটা এখন এখানে আমরা লিখি তো integer টাইপের একটা ভেরিয়েবল x নিলাম আর একটা কাউন্টার ভেরিয়েবল i নিলাম বা c নিলাম ওকে c ফর কাউন্টার তো আমরা printf দিয়ে এখন লিখি আচ্ছা ঠিক ওই রকম ভাবে লিখি হাউ তো এবার আমরা দিয়ে নিয়ে নিচ্ছি এই ভ্যালুটা ইউজার যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা তাহলে যদি এক্স এর মধ্যে নিতে চাই এক্স এর টাইপ হচ্ছে ইন্টেজার সো এম পার্সেন্ট এক্স এক্স এর অ্যাড্রেস আমরা ভ্যালুটা পাঠাই দিব এবার এবার কি করবো এবার হচ্ছে আমরা লুপে কাজটা ঘটনাটা ঘটাবো সো এই যে আমার ফরলুপ ফার্স্ট ব্র্যাগেট এর মধ্যে কয়টা অংশ থাকবে তিনটা অংশ সো প্রথম অংশতে কি হবে ইনিশিয়ালাইজেশন হবে কে ইনিশিয়ালাইজেশন হবে আমার কাউন্টার ভেরিয়েবল সো সি কে ইনিশিয়ালাইজেশন করতেছি জিরো দিয়ে তার মানে সি এর মান জিরো দিলাম ইনিশিয়ালাইজেশন মানে কিছুই না জাস্ট সি এর মধ্যে একটা ভ্যালু স্টোর করা সি এর মধ্যে তো কোনো ভ্যালু নাই বা ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু নাই ভ্যালুটা দিয়ে জাস্ট স্টার্ট করা দ্যাটস ইট তারপরে আমি একটা কন্ডিশন ফেলতেছি সি ইজ লেস দেন এক্স এক্স কি এক্স হচ্ছে ইউজার যে নাম্বারটা আমাদেরকে দিবে ইউজার যে নাম্বারটা দিবে সেটা আমরা এক্স এর মধ্যে স্টোর করব তারপরে আমি কি লিখতেছি সি প্লাস প্লাস আচ্ছা সি প্লাস প্লাস তো এখন প্রিন্ট এফ আমি লিখতেছি কি বাংলাদেশ এখন যদি আমি এই প্রোগ্রামটাকে রান করি দেখি কি হয় রান করলে দেখি আচ্ছা এই যে চলে আসছে কিন্তু আমার দেখো প্রোগ্রাম স্টার্ট হইছে হেডার ফাইল ইনক্লুড হলো মেইন ফাংশন দেয়া হলো ইন্টিজার এক্স এবং সি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো প্রিন্ট বলা হলো হাউ মেনি টাইমস এবং আমাদের আউটপুটে কিন্তু আসতেছে হাউ মেনি টাইমস সো হাউ মেনি টাইমস এর পরে আমরা এখানে দিচ্ছি মনে করো আমাদের ইউজার দিচ্ছে 15 সো so 15 দেওয়ার পর এন্টার চাপ দিলাম দেখো 15 বার বাংলাদেশ লেখাটা চলে আসছে আচ্ছা ঠিক আছে এবার দেখতে খারাপ দেখা যাচ্ছে আমরা একটু সুন্দর করে দেই ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম তো এটাকে আমরা এবার রান করি তো আমি এবার বিশবার বার দিই তো বিশ বার বাংলাদেশ চলে আসছে ঠিক আছে তুমি গণতে চাচ্ছ তাহলে আমরা গনার সিস্টেম করি মনে করো আমরা কি করি পার্সেন্ট ডি দিই পার্সেন্ট ডি দিয়ে একটা ডট দিই ডট দেওয়ার পর এখানে অ্যাড্রেস দিয়ে দিই সি এর অ্যাড্রেস সো সি এর অ্যাড্রেস যদি আমরা দিয়ে দিই তাহলে ঘটনাটা কি হবে তাড়াতাড়ি কুইক কুইক আচ্ছা এই যে তিরিশ দিলাম হ্যাঁ এই যে দেখো শূন্য থেকে উনত্রিশ বার বাংলাদেশ ছাপানো হলো ঠিক আছে তো এই হচ্ছে ঘটনা আর এই পর্যন্ত কি বোঝা গেছে ফলুপটা কি বুঝা গেছে আচ্ছা আমাকে একটু রিপ্লাই করো প্লিজ ফলুপটা কি বোঝা গেছে কিনা আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার মনে করো আমরা যদি এই লুপটার মধ্যেও কিন্তু আমরা কিছু ঘটনা ঘটাইতে পারি তো তোমাদেরকে আমি আজকে জাম্প স্টেটমেন্ট শিখাবো তো প্রথমে এই লুপটাকে আমি একটু সরাই দিই হ্যাঁ মনে করো খুবই মনোযোগ দিয়ে দেখো আমি প্রিন্ট এফ দিয়ে লিখতেছি আই ঢাকা সো এই একটা লাইন আমি লিখলাম প্রিন্ট দিয়ে হ্যাঁ তো এখন এটারে আমি কপি করলাম কপি করে কিছুই না করলাম তো এইখানে সেকেন্ড লাইনে আমি ঢাকার জায়গায় চিটাগং দিয়ে দিলাম এইখানে আমি দিয়ে দিলাম সিডনি তো আমি তোমাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে গো টু স্টেটমেন্ট মনে করো তোমার আমাদের ভাষার মতোই যে তোমাকে তোমার ভাষা থেকে বলতেছে গো টু স্কুল গো টু ইউর কলেজে যাবা ব্যাপারটা হচ্ছে গো টু স্টেটমেন্ট দিয়ে আমরা কোন একটা জায়গায় তাকে পাঠাবো কোথায় পাঠাবো সেটা আমরা ঠিক করে দিব তার আগে একটু আমরা এই প্রোগ্রামটা রান করে দেখি কি আসে কুইক 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 আচ্ছা প্রথমে আসছে আই এম ইন ঢাকা যেমনটা প্রিন্ট করেছিলাম তারপরে কি আসছে আইএমিন চিটাগং তারপরে কি আসছে আইএমিন সিডনি সো গো টু স্টেটমেন্টটা কিভাবে ব্যবহার করতে হয় মজার ব্যাপার মনে করো আমি এইখানে যেতে চাই আমি ঢাকায় থাকতে চাই না আমি চিটাগাংয়েও থাকতে চাই না আমি চলে যেতে চাই সিডনি সো দ্যাট মিন্স আমাকে সিডনিতে যেতে হবে আমার ডেস্টিনেশন পয়েন্টটা কোথায় সেট হবে সিডনি রাইট তাহলে এই সিডনি আগে অর্থাৎ প্রিন্টের যে থাকবো সেই স্টেটমেন্টের আগে আমি লিখে দিচ্ছি যে কোনো নাম হতে পারে যেহেতু আমরা এখানে সিডনি নিয়ে দিচ্ছি আমি একটা সিডনি 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 নামটা লিখি দিয়ে একটা কোলন দিলাম সিডনি দিয়ে কলন দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটলো এই যে সিডনি এটা হয়ে গেল কি আমার ডেস্টিনেশন এটা হয়ে গেল আমার ডেস্টিনেশন এবার আমি এই প্রোগ্রামটা যদি আমার রান হয় কিছুই হবে না এখন কারণ আমি কোনখান থেকে ডেস্টিনেশনে যাব সেটা আমি এখনো ঠিক করে দেইনি তুমি যদি চিটাগং এ যেতে চাও ঢাকা থেকে দ্যাট মিন্স তোমাকে বাসে অথবা প্লেনে যেতে হবে অথবা ট্রেনে যেভাবে যাও সো তোমার একটা স্টেশন তো লাগবে একটা জায়গা থেকে যাওয়া লাগবে না স্টার্টিং পয়েন্ট লাগবে না তুমি খালি ডেস্টিনেশন দিলেই কি হবে তোমার যাত্রাটা যেখান থেকে শুরু হইছে সেটা দেয়া লাগবে না সো আমি করতেছি কি গো টু আচ্ছা আমি একটা কাজ করি আমি প্রথমে ঢাকা যাব ঢাকার পরে এসে আমি বলবো গো টু সিডনি এটা দিয়ে যদি আমি রান করি ব্যাপারটা কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি ওয়াও লুক এট দা আউটপুট কন্ট্রোল এখানে আসছে হেডার ফাই এগুলা কাজ শেষ হচ্ছে কন্ট্রোল মেইনের এই যে মেইনার সেকেন্ড ব্র্যাকেটে এখানে আসছে সো প্রথমে ছাপাইলো আই এম ইন ঢাকা তারপরে দেখলো কি গো টু সিডনি সিডনি কোথায় আছে এই যে আমার ডেস্টিনেশন সিডনি এইখানে কন্ট্রোল চলে আসলো সো দ্যাট मींस কন্ট্রোল কে আর আমরা মাঝখানের স্টেটমেন্টটা এক্সিকিউট করতে দেইনি কন্ট্রোল কে আমরা গো টু দিয়ে পাঠায় দিছি কোথায় এইখানে এই যে 12 নাম্বার লাইনে পাঠায় দিছি হ্যাঁ এই যে 12 নাম্বার লাইনে সিডনি আছে না দেখো রেড একটা পয়েন্ট দিলাম সো বারো নাম্বার লাইনে পাঠিয়ে দিছি তারপরে বারো নাম্বার লাইনের পরে থেকে সে সবগুলো জিনিস এক্সিকিউট করবে তো এখন মজার বিষয় হচ্ছে আমি যদি এই গো টু সিডনি শুরু হয়েছে প্রোগ্রামের একেবারে শুরুতে দিয়ে দিতাম এটা কি এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট সো স্টার্টিং পয়েন্টটা যদি আমি একেবারে শুরুতে দিয়ে দিই একেবারে শুরুতে দেওয়ার পরে যদি আমি রান করি এটাকে একটু কেটে নেই তাহলে ঘটনাটা কি ঘটবে ঢুকে দেখলো কি গো টু সিডনি সিডনি কোথায় পাওয়া যাবে এই যে দেখো ডাবল ক্লিক করলাম এই যে সিডনি এখানে পাওয়া যাবে তাহলে সিডনির পরে থেকে যে স্টেটমেন্ট আছে সেখানে কিন্তু সে সেটাকে এক্সিকিউট করলো তার মানে এই যে মাসখানের দুইটা স্টেটমেন্ট সে জাম্প করলো না এটা কি করলো সে জাম্প করলো স্কিপ করে গেল তো ব্যাপারটা বুঝতে হবে যে স্টেটমেন্ট ব্যবহার করে গো টু স্টেটমেন্ট ব্যবহার করে আমরা কি জাম্প করতে পারি তো এখন এই জাম্পটা তোমার তুমি যেখানে বসাবা সেই অনুযায়ী হবে আচ্ছা এখন একটা মজার কাহিনী ঘটাইতে পারি না মনে করো আমরা কেউ আচ্ছা এই নামটা চেঞ্জ করেও কিন্তু হবে নাম নামের ব্যাপারটা অনেকে আবার মনে করতে পারো গো টুর পরে কি দিতে হবে যে কোনো নেই ঠিক আছে আমি এখন মনে করে দিই গো টু আচ্ছা আমি আর প্রিন্ট লিখি এখানে আমি দিই আইসিটি সো এবার আমি মনে করো সিডনির জায়গায় আমি নাম একটা চেঞ্জ করে দিই আমার নাম দিই তুমি তোমার নাম দিয়ে প্র্যাকটিস করতে পারো সো আমার নাম দিয়ে দিলাম তো এখন আমি আমার ডেস্ট এই চেক পয়েন্টটাকে মুছে দিই আমি আমার ডেস্টিনেশনটা দিয়ে দিচ্ছি একেবারে আইসিটি ক্লাস দ্যাট মিনস প্রোগ্রামটা রান হয়ে এই প্রথম প্রিন্ট স্টেটমেন্টটাকে জাম্প করবে এটাকেও জাম্প করবে এটাকেও জাম্প করবে একবার আমার ডেস্টিনেশন যেখানে সেখানে চলে গিয়ে কি করবে আইসিটি ক্লাসটা আউটপুটে নিয়ে আসবে ওকে চেক রান করতেছি দেখছো আইসিটি ক্লাসে চলে আসছি ডিরেক্টলি এখন আমি যদি ডেস্টিনেশন এখানে থেকে নিয়ে আমি যদি চিটাগং এর আগে দিই তাহলে ঘটনাটা কি হবে ঘটনাটা হচ্ছে দেখা যাক তো প্রথমে তুমি চিটাগাঙ্গে এ চলে আসলা তারপরে সিডনিতে তারপরে আইসিটি ক্লাসে মজা না ব্যাপারটা আচ্ছা গো টু কে কে বুঝছো আমাকে একটু বলো প্লিজ কে কে গো টু বুঝতে পারছো আমাকে একটু বলো প্লিজ প্লিজ রেসপন্স আচ্ছা আচ্ছা জাবির ভিক্টোরিয়া মেলবোর্ন যেতে চায় হপ ফর দ্য বেস্ট জাবির আচ্ছা আচ্ছা নিপু দাস ওয়াইল ডু হোয়াইল একটু রিপিট করলে ভালো হতো অফকোর্স রিপিট করব থ্যাংক ইউ থ্যাংক ইউ কোনো কনফিউশন থাকলে আমাকে মেসেজে লিখবা রিপিট করব সমস্যা নেই আচ্ছা গো টু বুঝছো নাকি আমার একটু বলো আচ্ছা আব্দুল্লাহ হচ্ছে ক্লিয়ার ওকে অর্ণব কুমার ক্লিয়ার সুহাদা বুঝে গেছে আচ্ছা মাহাদি হাসানও বুঝছে ক্লিয়ার ওকে আচ্ছা সমস্যা নেই ঠিক নয় এবং দশ নম্বর ক্লাসের জন্য যেমন আমি কতগুলো ছবি পাঠাইছিলাম প্রোগ্রামের এরকম আউটপুট দিছিলাম একটু এক্সপ্লেনেশন দিছিলাম এবং কয়েকটা তোমাদেরকে বলছিলাম কি আউটপুট হবে এটার জন্য দিব তোমরা প্লিজ কমেন্ট করবা সবাই ওই ছবিগুলো কমেন্ট করে বলবা কোনটা উত্তর তোমার দৃষ্টিতে কোনটা উত্তর হয় তাহলে না বোঝা যাবে আচ্ছা আচ্ছা সবার ক্লিয়ার আচ্ছা ঠিক আছে মজার ব্যাপার হচ্ছে এই গো টু দিয়ে মনে করো আমার কাছে কোনো লুপ নামক কোনো জিনিস নাই আমি এখন মনে করো আইসিটি ক্লাস কথাটা আইসিটি ক্লাস কথাটাকে আমি এখন লুপের মতো অনেকবার ছাপাইতে চাই অসংখ্যবার ছাপাইতে চাই তাহলে এখানে কি আমি একটা মজা করতে পারি না এই যে এই স্টার্টিং পয়েন্টটাকে আমি নিচে নিয়ে আসি নিচে নিয়ে আসলাম আর ডেস্টিনেশনটাকে আমি এখানে নিয়ে আসি সো সুলারি তাহলে ঘটনাটা কি হবে একটু খেয়াল করার চেষ্টা করো কন্ট্রোল মেইন ফাংশনের বডিতে ঢুকবে ঢুকে দেখবে এখানে একটা গো টু স্টেটমেন্ট একটা স্টার্টিং পয়েন্ট আছে সুলারি ঠিক আছে এটা দেখে কন্ট্রোলের মাথা ব্যথা নেই কন্ট্রোল কি করবে আইসিডি ক্লাস কথাটা ছাপাবে ছাপানোর পরে কি হবে গো টু সুলারি সো কন্ট্রোল আবার উপরে চলে যাবে আবার আইসিডি ক্লাসটা ছাপাবে আবার কি গো টু সুলারি আবার আবার উপরে চলে যাবে সো উপরে যেতে 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 সে কি করবে ঘটনাটা এখন আমরা দেখি রান করে

ভিতরে আমরা দিতে এখন এবার দেখো এই যে দেখো দেখোটি ক্লাস ছাপানো হচ্ছে ঘটনাটা কি ঘটেছে প্রথমে ইন্টেজার টাইপের একটা ভেরিয়েবল আই ডি ক্লিয়ার করা হলো আই এর ভ্যালু ওয়ান হইল তারপরে কি হলো প্রিন্ট ওয়ান আইসিটি ক্লাস আই এর ভ্যালু হয়ে গেল টু আবার কি গো টু সুলারি সুলারি কোথায় এই যে উপরে তারপরে আবার কি হলো আবার প্রিন্ট টু আইসিটি ক্লাস আই হয়ে গেল আবার কোথায় সুলারি তো সুলারি কোথায় এখানে এখান থেকে আবার কি ক্লাস হয়ে গেল এভাবে ঘুরতে ঘুরতে এটাও কিন্তু লুপের মতো মাই গড় দেখো বিশ হাজার দুই লাখ বার ছাপাই হচ্ছে আচ্ছা আমি এটাকে বন্ধ করে দিই সো ব্যাপারটা কি বোঝা গেছে হ্যাঁ গো টু দিয়ে কিন্তু আমরা লুপের মতো কাজ করাইতে পারি আচ্ছা এখানে কিন্তু আরেকটা ঘটনাও ঘটানো যায় মনে করো এখন আমি চাইতেছি যে এই লোভ ব্যবহার না করে দশ বার আইসিডি ক্লাসটা তো ছাপাতে তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি এই যে আমার ডেস্টিনেশন এই যে আমার গো টু স্টার্টিং পয়েন্ট আছে এই স্টার্টিং পয়েন্টটারে আমি আমার একটা ইফের মধ্যে ঢুকাই ফেলি হ্যাঁ ইফ ইফের মধ্যে নিয়ে এসে আমি কি বলতেছি যতক্ষণ পর্যন্ত আই is less than equal 10 হবে যখন i is less than equal 10 তখন আমার কন্ডিশন সত্য আর আমার কন্ডিশন যদি সত্য হয় তাহলে এক্সিকিউট হবে গো টু সুলারি নাইলে গো টু সুলারি এক্সিকিউট হবে না তো এবার আচ্ছা আমি সংখ্যাটা একটু কমাই দিই তাহলে তোমাদেরকে এক্সপ্লেইন করতে সুবিধা হবে তারপরে বাড়াই দিচ্ছি আমি 3 দেই ফারস্টে সো এবার আমি প্রোগ্রামকে রান করি ফারস্টে দেখি কি হয়

ডেস্টিনেশন পয়েন্ট দিচ্ছি দেখে চলে যাবে এটা এখানে কন্ট্রোল কিছু করবে না কন্ট্রোল ভিতরে যে কি দেখবে ক্লাস তাহলে আমাদের তারপরে কি আইসিটি ক্লাস এই যে দেখো আউটপুটে ওয়ান তারপরে কি আইসিটি ক্লাস তারপরে নিচের লাইনে চলে আসবে তারপরে কি হইলো আই এর ভ্যালু হয়ে গেল আই প্লাস প্লাস দ্যাট মিনস ইনক্রিমেন্ট ঘটলো তার মানে আই এর ভ্যালু ছিল ওয়ান আই এর ভ্যালু হয়ে গেল টু টু হওয়ার পরে টু হওয়ার পরে কি আইটা টু হয়ে গেল এখন কি থেকে ছোট টু হ্যাঁ টু যদি থ্রি এর থেকে ছোট হয় গো টু সুলারি আবার উপরে চলে আসলো কন্ট্রোল আবার ছাপাইলো টু আইসিটি ক্লাস এই যে সেকেন্ড লাইনটা ছাপানো হয়ে গেল তারপরে আই হয়ে গেল 2+1 3 if 3 is less than equal 3 तीन तीन 3 তিনের চেয়ে ছোট না কিন্তু 3 তিনের সমান যাই কন্ডিশনটাকে সত্যায়িত করে আবার চলে যাও সুলারি আবার কি 3 আইসিটি ক্লাস এই যে 3 আইসিটি ক্লাস ছাপানো হলো আই হয়ে গেল 4 4 কি 3 এর থেকে ছোট অথবা সমান না কন্ডিশনটা ফলস তার মানে আমাদের এখানে বডির বাইরে চলে আসবে রিটার্ন জিরো প্রোগ্রাম শেষ হয়ে যাবে কে কে বুঝছো একটু বলো তো প্লিজ দেখি তো কারা কারা বুঝছে এই জিনিসটা কারা কারা বুঝতে পারছো একটু দেখি তো প্লিজ রেসপন্স প্লিজ নিপুদাস ক্লিয়ার আচ্ছা সমুজ্জ্বল দাস ক্লিয়ার আচ্ছা করটা কি যেন আলহামদুলিল্লাহ ওকে ধন্যবাদ করটা কি যেন আচ্ছা অ্যাঞ্জেল মোনা বুঝতে পারছে তামিম বুঝতে পারছে সমস্যা নাই আমি যে প্র্যাকটিস ইমেজগুলা দিব ওগুলা দেখলে ক্লিয়ার হবে বাট অল ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু পারফর্ম ওই কমেন্ট ওই ছবিগুলা দেখে রিপ্লাই করতে হবে ওকে নাজমুল খান বুঝতে পারছে সাইদুর রহমান তানভীর বুঝতে পারছে তাইফুর বুঝতে পারছে মাহাদি হাসান ক্লিয়ার আচ্ছা ঠিক আছে এবার যেহেতু কয়েকজন আমাকে বলছে যে হোয়াইল আর ডু হোয়াইল টা রিভিশন করাইতে ঠিক আছে আমি করাই দিই আমি এবার গো টু কে বাদ দিয়ে দিই সো গো টু কে বাদ দিয়ে আমি এবার যে ঘটনাটা ঘটাচ্ছি সেটা হচ্ছে আমি হোয়াইল কে ব্যবহার করতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আই সমান সমান ইয়ে থাক সো হোয়াইল মানে কি হোয়াইল মানে হচ্ছে আমরা কনসিডার করব যে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম দুইটা কন্টিনিউয়াস অ্যাকশন ঘটবে যেমন যতক্ষণ পর্যন্ত হোয়াইল এর ভিতরের এই কন্ডিশনটা সত্যি হবে এখানে কি থাকবে এখানে কন্ডিশন ডি আই টি আই এন কন্ডিশনটা যতক্ষণ ট্রু হবে ততক্ষণ এই ভিতরে স্টেটমেন্ট কি স্টেটমেন্টস গুলো এক্সিকিউট হবে সো আমি একটা কন্ডিশন দিয়ে দিই মনে করো একটা কন্ডিশনাল এক্সপ্রেশন আই ইজ লেস দ্যান ফাইভ তারপরে এখানে একটা জিনিস ঘটনা ঘটাই দিচ্ছি এখানে যদি ঘটনা ঘটাই দিই প্রিন্টএফ হ্যালো তাহলে আউটপুট এখন কি হবে এখন তোমরা বলবা যে এই প্রোগ্রামটাকে যদি রান করি আউটপুটে ছাপানো ভ্যালু পাঁচবার না উত্তরটা ভুল এই প্রোগ্রামটা যদি রান করো তাহলে আউটপুটে ইনফাইনাইট টাইমস হ্যালো ছাপাতে থাকবে কারণটা কেন কারণ হচ্ছে i সমান সমান 1 এবং যতক্ষণ পর্যন্ত i 5 এর থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত হ্যালো হইতে থাকবে এখন i তো সারা জীবন 1 থাকবে কারণ i কে নিয়ে তো আমরা কিছু করি নাই সো 1 কি 5 এর চেয়ে ছোট হ্যাঁ তাহলে ছাপানো হবে হ্যালো তারপরে আবার কি ওয়ান কি পার্সেট ছোট আবার ছাপানো হবে হ্যালো এভাবে করি ইনফাইন এইট টাইম পর্যন্ত যদি হ্যালো ছাপাতে থাকবে আচ্ছা যদি বিশ্বাস না করো তাইলে আমি এখন রান করে দেখাই কুইক উইক কুইক এই যে দেখো জিকি মিকি অনেক অনেকবার হ্যালো ছাপানো হচ্ছে না ওকে তো এর জন্য আমাদের কি করতে হবে আমরা কি করি আই এর ভ্যালুটা ইন্ট্রিমেন্ট করে দিই সে করে দিচ্ছি আই প্লাস বাস অথবা লিখে দিই i সমান সমান i প্লাস ওয়ান আই সমান সমান আই প্লাস ওয়ান করে দিলে দেখি হ্যালোটা কয়বার ছাপানো হয় এবার আমার দৃষ্টিকোণ অনুযায়ী চারবার আসবে চারবার আসবে কেন চারবার আসবে কেন চারবার আসবে একটু বলো তো কেন পাঁচবার আসবে না কারণ আইয়ের এর ভ্যালু ছিল ওয়ান ওয়ান কি পাঁচের চেয়ে ছোট হ্যাঁ ছোট ছাপাও হ্যালো হ্যালো ছাপানোর পরে ওয়ানকে করে ফেলো টু টু কি পাঁচের চেয়ে ছোট হ্যাঁ আরেকবার ছাপাও হ্যালো দুইবার হলো টু হয়ে গেল থ্রি থ্রি কি পাঁচের চেয়ে ছোট হ্যাঁ আরেকবার ছাপাও তিনবার হলো থ্রি হয়ে গেল ফোর ফোর কি পাঁচের চেয়ে ছোট হ্যাঁ আরেকবার ছাপাও ছাপানো হলো চারবার ফোর হয়ে গেল ফাইভ ফাইভ কি ফাইভ এর থেকে ছোট না তাহলে কি কন্ডিশন লুপ বডি শেষ হয়ে যাবে তো মনে করো লুপ বডি শেষ হওয়ার সুবাদে আমি নিচে একটা মেসেজ দেই লুপ ফিনিশড তো তাহলে লুপটা যেই জায়গায় শেষ হয়ে যাবে তারপরে কি লুপ বডি থেকে বের হয়ে এই মেসেজটা আমরা এক্সপেক্ট করতে পারি আমরা এবার রান করে দেখি আমরা রান করে দেখি আচ্ছা এখন দেই যে দেখো হ্যালো 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 চারবার কিন্তু ছাপানো হয়ে গেছে এবার একটা মজার কাহিনী তোমাদেরকে শিখাবো এবার আমি তোমাদেরকে শিখাবো কন্টিনিউ ব্রেক কন্টিনিউ অ্যান্ড ব্রেকটা দেখাই তারপরে ডু হোয়াইলটা রিভিশন করাই দিব না সমস্যা নেই সো মনে করো এই প্রোগ্রামটাকে আমি যদি এখন চারবারের জায়গায় পাঁচবার ছাপাতে চাই আমি কি করবো এন ইস লেস দেন ইকুয়াল ফাইভ দিয়ে দিলি এক থেকে পাঁচ পর্যন্ত গনে ফেলবে আমি যদি আই এর মান জিরো করে দিই এই সেম প্রোগ্রামটা এখন কি ছয়বার বার হ্যালো ছাপাবে আচ্ছা বিশ্বাস না করলে দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় ইটস অল অ্যাবাউট ম্যাথমেটিক্স তুমি যেভাবে ভাববা এভাবেই কি জিনিসগুলো হবে তো এবার এবার যে ঘটনাটা ঘটাবো সেটা হচ্ছে মনে করো কন্টিনিউ একটা স্টেটমেন্ট আছে কন্টিনিউ একটা স্টেটমেন্ট আছে আমি মনে করো এখানে হ্যালো লিখছি একটু কপি করি হ্যালো হাই বাই আচ্ছা আর আমি এইটা লাস্টে আমি এগুলার সবগুলার লাস্টে কি করব। একটা টি টি হচ্ছে কি জানো ট্যাব একটা স্পেস সমান চারটা জায়গা গ্রহণ করে থাকে সাধারণত তুমি যদি মডিফাই না করো এখানে আমি একটা ব্যাকস্ল্যাশ টি দিচ্ছি তাহলে কি সবগুলোর পরে একটা গ্যাপ থাকবে ব্যাক টি দিচ্ছি এবং সবচেয়ে লাস্টেরটার পরে আর একটা এন দিচ্ছি তো এবার দেখি আউটপুটে কি আসে এই যে দেখো হ্যালো ছাপানো হলো হ্যালোর পর একটা ব্যাক টি দেওয়া আছে এই যে অনেক বড় একটা স্পেস তো এখানে মনে হয় সি প্রোগ্রামে মনে হয় আরো বেশি স্পেস কনসিডার করা থাকে নরমালি চার স্পেস সমান জায়গা নেই তো এইখানে হচ্ছে কি আচ্ছা ঠিক আছে হায়ের পরে বাই আসছে তো তারপরে কি নিচের লাইনে যে ভাবে কি ছয়টা লাইন পর্যন্ত ছাপানো হচ্ছে না এখন মনে করো আমরা নতুন একটা জিনিস শিখবো যেটা হচ্ছে ব্রেক 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 কি কন্টিনিউ সো জিনিসটা যে কোনো ব্লক থেকে তোমাকে বের করে দিবে ঠিক আছে ঠিক আছে যে কোনো ব্লক থেকে আউট করে দিবে তোমার যে কোনো ব্লক ব্লক থেকে তোমাকে কি করে দিবে আউট করে দিবে আর কন্টিনিউটা হচ্ছে যেই স্টেটমেন্ট গুলা যেইখানে কন্টিনিউটা থাকবে ওইখানে কি ইনিশিয়াল ইনিশিয়াল একটা স্কিপ করবে আর তারপরে কি করবে আবার রান করে দিবে মানে আবার কন্টিনিউ করে দিবে আবার কন্টিনিউ করে দিবে কন্টিনিউ আচ্ছা এখনো বুঝো নাই তো ঠিক আছে এখনই বুঝতে পারবা মনে করো আমি যে লেখাটা লিখছি আমি যে লেখাটা লিখছি হ্যালো হাই এবং বাই তো এই লেখাটার মধ্যে আমি একটা কন্ডিশন স্থাপন করতেছি যে আচ্ছা এইখানে এই জায়গাটায় আমি একটা কন্ডিশন বসাচ্ছি ইফ ইফ যদি আই আই ইজ ইকুয়াল টু মনে করো হয় হয় যদি তাহলে আমরা কি করে দিব লিখলাম তুমি যদি চাও তুমি কিন্তু এটাকে ওই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো যেহেতু ব্রেক একটা সিঙ্গেল স্টেটমেন্ট তাই আমি ফের পরে আর সেকেন্ড ব্র্যাকেট নেই নেই সেকেন্ড ব্র্যাকেট মানে কি ব্লক ব্লক মানে কি একটা ব্লকে এক বা একাধিক স্টেটমেন্টস থাকতে পারে আর ব্লক যদি না দাও তাহলে এই ইফ এর সাথে সম্পর্কিত থাকবে শুধু এই ব্রেক স্টেটমেন্টটা এর পরের লাইন এগুলা কিন্তু ইফ এর কোনো অংশ না ঠিক আছে যেহেতু এই ইফ এর পরে যেহেতু একটা সিঙ্গেল স্টেটমেন্ট যেহেতু কোনো সেকেন্ড ব্র্যাকেট নাই তার মানে কি শুধু ব্রেকটা পর্যন্তই এই সেমিকোলনটা পর্যন্ত ইফ এর অংশ হবে আর বাকি যে প্রিন্ট এফ নিচের অংশগুলো ওগুলো ইফ এর মধ্যে পড়বে না তো এনিওয়েজ এখন আমি কি বলতেছি আই যদি ওয়ান হয় তাহলে ব্রেক আর ব্রেকে আমি কি লিখছিলাম ব্লক থেকে বাহির করে দিই সো দেখি ব্লক থেকে বাহির কিভাবে করে রান করি দেখো কি মজার ব্যাপার প্রথমে আই সমান সমান ছিল জিরো জিরো কি পাঁচের থেকে ছোট অথবা সমান হ্যাঁ জিরো পাঁচের থেকে ছোট তাহলে ছাপাও হ্যালো হ্যালো ছাপানোর পরে আবার ছাপাও হাই তারপরে আই সমান সমান কি ওয়ান না আই সমান সমান জিরো তার মানে ইফটা সত্যি হয় নাই ব্রেকটা এক্সিকিউট হয় নাই তাইলে ইফের মধ্যে কোনো কাজ হইলো না তাইলে ইফের পরে কি আছে বাই ছাপানো হলো বাই তারপরে আই হয়ে গেল কি জিরো প্লাস ওয়ান দ্যাট মিনস ওয়ান ওয়ান কি ফাইভ এর থেকে ছোট অথবা সমান ইয়েস ওয়ান ফাইভ এর থেকে ছোট অথবা সমান তাহলে ছাপাও হ্যালো হ্যালো ছাপানো হলো তারপরে কি আছে হাই ছাপানো হলো তারপরে কি হলো যদি আই সমান সমান হয় ব্রেক কত তার মানে ওয়ান কি ব্রেক ব্রেক মানে কি দেখো পরে কি আছে লুপ ফিনিশড যেই মাত্র আমি ব্রেক করে দিছি ওই মাত্র এই যে লুপের বডি দেখো এই যে নীল কালার এখান থেকে এখানে এটা থেকে বের হয়ে গেছে এবং বলতেছি কি লুপ ফিনিশড সো যেইখানে ব্রেক থাকবে ওইখানেই লুপ শেষ হয়ে যাবে আচ্ছা মনে করে কন্ডিশন টন্ডিশন ছাড়া কোন কন্ডিশন দিলাম না আমি নর্মালি নর্মালি এই লুপের মধ্যে আমি একটা দিতেছি লুপটা হচ্ছে কি ইনফাইনাইট লুপ ওয়ান ওয়ান মানে কি এটা সারা সারা জীবনকাল ধরে চলতে থাকবে সত্যি ইহকাল পরকাল পর্যন্ত এটা সত্যি আমি হচ্ছে লুপের ব্র্যাকেটটা এখানে দিই এই যে লুপ বডি এই দুই সেকেন্ড ব্র্যাকেট এখন আমি মনে করো এই প্রথম হ্যালো স্টেটমেন্টের পরে দিয়ে দিলাম ব্রেক কি হয় দেখো হ্যালো স্টেটমেন্টের পরে দিয়ে দিলাম ব্রেক এই যে দেখো হ্যালো ছাপা হলো তারপরে ব্রেক চাপার কারণে এই যে লুপের যে বডি যে ব্লক ব্লক থেকে বের হয়ে গেল এই যে দেখো ব্লক থেকে আউট হয়ে গেল বের হয়ে গেল তাই না তো তার মানে ব্রেকটা যেখানে থাকবে ডাজেন্ট ম্যাটার তোমার কন্ডিশন সত্য না মিথ্যা এত কিছু দেখার সময় নেই ব্রেক যদি এক্সিকিউট হয় এই সেকেন্ড ব্র্যাকেট বা এই যে লোপের বডি থেকে তোমাকে বের হয়ে যেতে হবে ক্লিয়ার অর নট তো এখন কথা হচ্ছে যে এই ব্রেকটা এই ব্রেকটা আমরা চাইলে সবার আমরা যেখানে দিব সেখানেই ঘটনা ঘটবে আমরা যদি এই ব্রেকটা লাস্টে দিই লাস্টে দিই তাহলে কি এই যে হ্যালো হাই বাই তারপরে কি ব্রেক চাপা হয়ে গেছে তারপরে কি লুপ ফিনিশ হয়ে গেছে এই 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 জায়গায় যদি ব্রেক না না থাকতো লুপটা তো চলার কথা ছিল তাই দেখি যে দেখো ব্রেকটাকে কমেন্ট করে দিলাম এটা তো জীবন ভর চলার কথা তাই না এই যে দেখো এই যে কুটি কুটি বার ছাপানো হয়ে যাবে কিন্তু এই যে দেখো ক্যামের নিচে নামতেছে দেখছো আচ্ছা তো তাহলে আমরা ব্রেকের ঘটনাটা বুঝে গেলাম সো ব্রেকের ঘটনা কি বুঝছি কি না আমাকে একটু জানাও তো তারপরে আমরা কন্টিনিউ দেখব আচ্ছা এস ডি রাহুল বলছে অনেক কিছু পড়াইছে নিতে পারছি না আসলে তোমাদের সত্যি একটা কথা বলবো কি যে প্রোগ্রামিংটা আসলে খুব ছোট জিনিসটা বুঝছো আমি অনেক স্লোলি স্লোলি চেষ্টা করতেছি যেন ম্যাক্সিমাম তোমরা নিতে পারো এখন দেখো একটা প্রোগ্রামিং এর জন্য তো আমাকে তিরিশটা বা চল্লিশটা ক্লাস দেওয়া হবে না রাইট আমাকে তো আবার এটাও পারবো না যে তোমাদেরকে একটা বিপদে ফালাই দিয়ে যাই যে কিছু পড়াইছি কিছু পড়াই নেই একটু পর পর একটা ইয়া হয় আমি পড়ানোর পরেও দেখবা যে বইয়ে এত উল্টাপাল্টা বা টেস্ট পেপারে এত উল্টাপাল্টা প্রশ্ন আছে যে তোমার আমাকে মেসেজ করতে হবে বাট কিভাবে আগাইতে তো হবে তাই না এখন আমি যদি দ্রুত শেষ করে দিই বা এগুলাকে যদি খুব দ্রুত টানি তাহলে তো হাতে গোনা পাঁচ সাত জন বাদে কেউই পারবা না এই আমি চেষ্টা করতেছি স্ট্রেসড হইও না সপ্তাহে মাত্র দুইটা ক্লাস একটু মনোযোগ দিয়ে দেখলে কি হয়ে যাবে আচ্ছা আচ্ছা ভাইয়া কম কম করে পড়ান খুবই নিয়ে দিই কেন এক্সাম্পল গুলো দিলে তোমাদের কনসেপ্টটা যে ক্লিয়ার হবে তোমরা যখন এটা দেখবা বা ঠান্ডা মাথায় এগুলো নিয়ে ভাববা খাতা খাতা কলমে বা আমি যেভাবে কি এক্সিকিউশন করি যে যে কন্ট্রোল এখানে আসতেছে কন্ট্রোল এখান থেকে এখানে যাচ্ছে আই এর এখানে এত ছিল ঠিক এইভাবে রিড করবা দেখবা কি প্রোগ্রাম অনেক কিছু হয়ে গেছে আমি কিন্তু আমি কিন্তু তেমন কোন মানে কোন প্রোগ্রামার না আমি কিন্তু কোন গ্রেট কিছু না যে আমি অনেক প্রোগ্রামিং জানি আমি কিন্তু প্রোগ্রামিং মানে চার পাঁচ বছর আগে করছি তারপর কিন্তু প্র্যাকটিস হয়নি আমি কিন্তু বেসিক্যালি নেটওয়ার্কিং কিংবা হচ্ছে এই যে সার্ভার এই রিলেটেড কাজে ঢুকে করছি বাট স্টিল যখন আমি শিখছিলাম ওইভাবে মনোযোগ দিয়ে শিখছিলাম দেখে কিন্তু আমার যে কোনো একটা কোর্ট দেখলে কি বুঝতে আবার সময় লাগে না মানে ঠিক হয়ে যায় তো তোমাদের ওই এটা মুগস্থ করে পারবা না যতটা জিনিসটা নিয়ে ভাববা অত কি ইজি হবে আচ্ছা তাহলে কন্টিনিউটা দেখায় তারপরে আজকে শেষ করে দিচ্ছি হ্যাঁ আর পাঁচ থেকে সাতটা মিনিট ঠিক আছে নেভার মাইন্ড দেখো আর একটু তো এইবার ব্রেকের ঘটনাটা আমরা বুঝে গেলাম ব্রেক কি করবে যেই মুহূর্তে ব্রেক চাপা হবে বের হয়ে যাবে সেই মুহূর্তে এবার মনে করো আমি আবার ভেরিয়াবলের সাহায্য নিই কন্টিনিউটা দেখাইতে গেলে ভেরিয়াবলের সাহায্য নেওয়াটা প্রয়োজন তাহলে বোঝা যায় ভালো সো ইন্টিজার এক্স সমান সমান 1 দিলাম দেন এবার আমি কি করতেছি এক্স ইজ লেস দেন ইকুয়াল 5 এখানে আমি এতগুলা জটিলতা না রেখে আমি একটু সহজ করে নিই তোমাদের জন্য প্রিন্টেস্ট আজকে রাহুল এস ডি রাহুল আজকে অনেক স্ট্রেসে পড়ে গেছে আজকে আমরা রাহুলের নামটা ছাপাই রাহুলের প্রতি সম্মান রেখে আমরা আজকে আমাদের লাস্ট এক্সাম্পলটা দেখি সো এক্স যতক্ষণ পর্যন্ত এক্স ফাইভ এর থেকে ছোট হবে অতক্ষণ পর্যন্ত ছাপানো হবে এস ডি রাহুল এ অবস্থায় যদি আমি রান করি এস ডি রাহুল কথাটা হাজার বার আসবে আমরা একটু দেখেনি এই যে আস্তে 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 আস্তেই থাকবে তো এখন যদি আমি এই এক্স এর ভ্যালুটা এক করে ইনক্রিমেন্ট করে দিই কি ছাপাবে আউটপুটে এই কয়বার ছাপাবে প্রোগ্রামটা রান করলে কুইক এস ডি রাহুল কয়বার ছাপাবে কুইক হ্যাঁ শেষ করে দিচ্ছি কয়বার ছাপাবে এস ডি রাহুল প্লিজ কুইক রেসপন্স প্লিজ তাইফুর বলতেছে চারবার নুরে শান্তি চারবার আই নিড মোর রেসপন্স নিপুদাস চারবার কোডটা কি জানো চারবার আচ্ছা মুনেম নাফি চারবার দ্যাটস গ্রেট দেখি আমরা মিলাইনি কয়বার হয় একটা ভ্যাকসলেশ এন্ড দেই জানো অসুবিধা না লাগে এস ডি রাহু এস ডি ওয়ান্স এগেইন ওয়ান্স এগেইন চারবার হইছে তার মানে তোমরা সবাই সঠিক উত্তর দিছো এবার আমি কন্টিনিউটা দেখাই মনে করো আমি করতেছি কি ইফ এক্স ইজ ইকুয়াল টু দেন কন্টিনিউ এইটা আমি এস ডি রাহুলের উপরে দিয়ে দিচ্ছি ঘটনাটা কি বলছিলাম ঘটনাটা বলছিলাম যে কন্টিনিউ মানে ইনিশিয়ালি স্কিপ করে ইনি কন্টিনিউ করে দিবে লুপটাকে থামাবে না যেই মুহূর্তে কন্টিনিউটা এক্সিকিউট হবে সেই মুহূর্ত থেকে পরে যে স্টেটমেন্ট আছে সেটাকে স্কিপ করে দিবে স্কিপ করে আবার কন্টিনিউ করাবে যেমন দেখি আমি একটু কি হয় তোমরা একটু আগে বলছিলাম এই প্রোগ্রামটা আউটপুট হবে চারবার এবার দেখি কয়বার হয় দেখো এইখানে যে ঘটনাটা ঘটছে আছে আমি একটু এক্স সমান সমান টু হলে কন্টিনিউ হবে আচ্ছা আমি এটাকে একটু রান করি আচ্ছা জাস্ট ওয়ান সেকেন্ড আচ্ছা সো এইখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে যে আমার এই কন্টিনিউ দেওয়ার ফলে যখন মান আমি আবার রান করি যখন এক্সের মান ওয়ান তখন এক্স ফাইভ এর থেকে ছোট তারপরে আসতেছে আমার ইফ ইফ আসার পরে কি হচ্ছে ইফ আসার পরে হইতেছে যে তোমার এক্স সমান সমান টু এক্স কি ওয়ান তাহলে কি করতে হবে কন্টিনিউ কন্টিনিউ করলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে পরের সমস্ত স্টেটমেন্ট এই যে পুরা এক্স প্লাস প্লাস পুরা যে ব্যাপারটা এই পুরা ব্যাপারটা স্কিপ হয়ে যাবে পুরা ব্যাপারটা স্কিপ হয়ে যাওয়ার ফলে কি হবে এক্স এর মান টু ছিল টুই থাকবে টু থাকার পরে আবার চেক হবে এক্স কি টু আবার কন্টিনিউ হয়ে যাবে এর জন্য কিন্তু আউটপুট আমার কি আসছে একবার এস ডি রাহুল আসছে তো আমি তোমাদেরকে বুঝাই এবার রান করি দেখো দেখো এস রাহুল দুইবার আসছে কেন দুইবার আসছে প্রথমে আমি প্রোগ্রামটা রান করলাম ইন্টেজার এক্স টাইপের একটা ইন্টেজার টাইপের একটা এর মধ্যে মান আছে ওয়ান ওয়ান কি পাঁচ এক্স ছোট হ্যাঁ ওয়ান পাঁচ এক্স ছোট তারপরে কি বলতেছি যদি এক্স সমান সমান থ্রি হয় এক্স এর মান তো ওয়ান তার মানে এই কন্ডিশন ফলস কন্ডিশন ফলস হলে কি পরের স্টেটমেন্ট কি প্রিন্ট এফ এস ডি রাহুল একবার চলে আসছে তারপরে এক্স হয়ে গেল কি ওয়ান থেকে টু হয়ে গেল টু কি পাঁচের থেকে ছোট হ্যাঁ টু পাঁচের থেকে ছোট তাহলে এই ব্র্যাকেটের ভিতরে ঢুকলো ঢুকে কি দেখলো আবার ইফ ইফে কি এক্স কি থ্রি না এক্স হচ্ছে টু তাহলে কন্টিনিউ হয়নি আবার প্রিন্ট করা হলো রাহুল তারপরে টু হয়ে গেল কি থ্রি টু হয়ে গেল থ্রি টু থ্রি হয়ে যাবার পরে থ্রি কি পাঁচের ছোট হ্যাঁ থ্রি পাঁচের ছোট লুপ কোনো সমস্যা করে নেই কিন্তু এইখানে ইফে এসে কি দেখলো এক্স সমান সমান থ্রি তাহলে কন্টিনিউ কন্টিনিউ মানে কি ইনিশিয়ালি এই কি স্কিপ করে দিবে তারপরে লুপটাকে রান করে দিবে সো আমার এই জায়গাটা কি নিচের যতগুলা স্টেটমেন্ট আছে প্রিন্ট স্টেটমেন্ট এক্স প্লাস স্টেটমেন্ট এই দুইটা স্কিপ হয়ে যাবে এই দুইটা স্কিপ হয়ে যে আবার কন্ডিশন চেক হবে কিন্তু এই দুইটা যখন স্কিপ হয়ে যাবে আই এর মান যে তিন ছিল এটা তো তিনই থেকে যাবে তাই না তাইলে ওই তিনটা আবার চেক হবে তিন কি পাঁচের চেয়ে ছোট হ্যাঁ তিন পাঁচের চেয়ে ছোট বাট এক্স সমান সমান তিন তাই আবার কন্টিনিউ হবে আমরা স্টেটমেন্টে কিছুই দেখতে পাবো না কিন্তু এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো যদি আমি উপরে এখান থেকে তোমাদের এখান থেকে আরেকটা নাম নেই রাতুল হাসান রাতুল এইচ এ এস এন হ্যাঁ উপরে রাতুল হাসানকে রাখলাম এইবার এক্স সমান সমান তিন রাখি হ্যাঁ আচ্ছা আমি আবার রান করি জিনিসটাকে এই যে রান করলাম আচ্ছা এবার দেখো এটা কিন্তু ইনফাইনাইট ভাবে চলতেছে বাট এটারে আমি মাউজে থামাইলাম আমি এখন সবার উপরে চলে যাচ্ছি একেবারে উপরে বুঝার জন্য দেখো একেবারে উপরে ঘটনাটা কি ঘটছে আচ্ছা এটা একটু ছোট করে নি আচ্ছা থামাইলাম আবার একেবারে উপরে চলে গেলাম এই যে এবার একটু খেয়াল করো প্রথমে ইন্টিজার টাইপের ভেরিয়েবল এক্স সমান সমান ওয়ান হলো ওয়ান হওয়ার ফলে ওয়ান কি পাঁচের থেকে ছোট হ্যাঁ ওয়ান পাঁচের থেকে ছোট তাহলে ছাপাও রাতুল হাসান কি এই যে দেখো রাতুল হাসান ছাপানো আছে তারপরে ইফ এক্স ইজ ইকাল টু থ্রি যদি হয় কন্টিনিউ না এক্স এর মান থ্রি না এক্স এর মান ওয়ান কন্টিনিউ হবে না তাহলে ছাপাও কি এস ডি রাহুল এই যে দেখো রাতুল হাসানের পরেই এসডি রাহুল তারপরে এক্স হয়ে গেল কত ওয়ান থেকে টু টু আবার চেক হলো টু পাঁচের থেকে ছোট তাহলে ছাপো কি রাতুল হাসান এই যে তিন নাম্বারের রাতুল হাসান চলে আসলো কি টু এর সমান না সরি টু কি এর সমান আবার ছাপো এস ডি রাহুল এস ডি রাহুল ছাপানো হয়ে গেল তারপরে টু হয়ে গেল থ্রি এবার খেয়াল করো থ্রি কি ফাইভ এর থেকে ছোট হ্যাঁ থ্রি ফাইভ এর থেকে ছোট থ্রি যদি ফাইভ এর থেকে ছোট হয় তাহলে ছাপো রাতুল হাসান এই যে দেখো রাতুল হাসান কিন্তু ইফ যদি এক্স ইজ ইকুয়াল টু থ্রি হয় তাহলে কন্টিনিউ তাহলে এক্স সমান হয়ে গেছে তার মানে কি এই লাইনটা লাইনটা আর এক্স প্লাস প্লাস এই লাইনটা এই দুইটা লাইন স্কিপ হবে স্কিপ হয়ে কন্টিনিউ হবে আবার লুপে কন্টিনিউ হলে কি দেখো বারবার এরপর থেকে বারবার রাতুল আসন ছাপাচ্ছে কারণ এক্স এর মানটাও তো আর চেঞ্জ হওয়ার সুযোগ পাচ্ছে না আর এক্স এর মানটা যদি চেঞ্জ হওয়ার সুযোগ না পায় তাহলে তো এক্সট্রা মান সমান থ্রি থাকবে আর থ্রি তো সবসময় ফাইভ এক্স ছোট হবে কিন্তু বারবার রাতুল হাসান প্রিন্ট হবে আর এস ডি প্রিন্ট হবে না কারণ এক্স সমান সমান থ্রি থ্রি হইলে কন্টিনিউ প্রেস হয়ে যাবে কন্টিনিউ প্রেস হওয়া মানে কি ওটার পরের জিনিসটা হবে না না হয়ে লুপটাকে সামনের দিকে আগায় দিবে কি বোঝা গেছে কিনা প্লিজ প্লিজ আচ্ছা কারা কারা বুঝছো প্লিজ একটু রেসপন্স করো আজকের ক্লাস শেষ করে দিব মোটামুটি ক্লিয়ার আচ্ছা এখানে রহিম আলম স্বপ্নিল মোটামুটি ক্লিয়ার ঠিক আছে তাহলে আমি আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা তাহলে এবার দেখো আমি একটা ঘটনা ঘটাই এবার আমি এক্স প্লাস প্লাস এই জিনিসটাকে উপরে দিই হ্যাঁ আচ্ছা এবার শুধু রাহুল থাকুক সমস্যা নেই আমি এবার এখানে আচ্ছা এবার যদি কন্টিনিউ করি এক্স এর মান দিয়ে জিরো আচ্ছা এক্স এর মান দিলাম হচ্ছে জিরো তাইলে এইবার আচ্ছা তোমরা এবার একটু আমাকে বলতো তোমাদের জন্য লাস্ট কুইজ প্রিন্টে আউটপুট কয়বার আসবে এটা একটু বলো দেখি ভেবে বলো এটাই লাস্ট লাস্ট এটাই কয়বার আউটপুটে আসবে প্লিজ অ্যান্সার করো ভুল হইলে ভুল কোন সমস্যা নেই এটাই লাস্ট আচ্ছা সাইদুর রহমান তানভীর বলতেছে একবার আচ্ছা বাকিরা কি বলে দেখি সাহস করে বলে ফেল মাহাদি হাসান দুইবার সাকিব চৌধুরী চারবার তামিম ইসলাম চারবার বলতেছে আচ্ছা মেহমুনা ইসলাম মনো বলতেছে চারবার রাতুল হাসান তিনবার এস ডি রাহুল দুইবার আচ্ছা নুরে শান্তি চারবার রাজীব হচ্ছে দুইবার আচ্ছা ঠিক আছে মোটামুটি যতগুলা হওয়ার আমরা পেয়ে গেছি দেখি এবার কাটটা হয়েছে এবার রান করি রেজাল্ট কিন্তু আমার হাতে নেই দেখি কম্পাইলার কি বলে চারবার আচ্ছা আমি একটু দেখে নি কারা কারা চারবার অ্যান্সার দিচ্ছে একটু পল চারবার দিয়েছে সুমন সূত্রধর চারবার দিয়েছিল আয়ান্তিকা চারবার দিয়েছিল রামিম আলম স্বপ্নিল শিওর ছিল না বাট চারবার দিয়েছিল নুরে শান্তি চারবার মন চারবার তামিম ইসলাম চারবার সাকিব চৌধুরী চারবার দিয়েছিল সবাইকে কংগ্রাচুলেশন যারা চারবার দিছিল এবার আমি এক্সিকিউশন করে বলি কেন চারবার হলো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এক্স এক্স এর মধ্যে স্টোর করা ছিল জিরো জিরো কি পাঁচের থেকে ছোট হ্যাঁ ছোট তাহলে জিরো কে করে ফেলো জিরো প্লাস ওয়ান মানে ওয়ান এক্স কি থ্রি এর সমান না ওয়ান থ্রি এর সমান না তাহলে কন্টিনিউ হবে না সো ইফ এর পরে স্টেটমেন্ট কি আছে এস ডি রাহুল এস ডি রাহুল একবার ছাপানো হলো ছাপানো হওয়ার পরে আবার উপরে এসে গেল এক্স এর ভ্যালু এখন কত ওয়ান ওয়ান কি পাঁচের চেয়ে ছোট হ্যাঁ ওয়ান পাঁচের চেয়ে ছোট ওয়ান পাঁচের চেয়ে ছোট হলে ওয়ান কি করে ফেলো টু আচ্ছা এক্স কি থ্রি এর সমান না এক্স থ্রি এর সমান না আরেকবার ছাপো এস ডি রাহুল আচ্ছা টু কি পাঁচের চেয়ে ছোট হ্যাঁ টু পাঁচের চেয়ে ছোট তাহলে টু কে করে ফেলো থ্রি আর এর পরে কি বলতেছি ইফ এক্স ইজ ইকুয়াল টু থ্রি দেন কন্টিনিউ তাহলে এটা কি মিলে গেছে না চেক মিলে গেছে তার মানে এখান থেকে কন্টিনিউ হলে এস ডি রাহুল ছাপানো হবে না তার মানে এস ডি রাহুল মাত্র দুইবার ছাপানো হয়েছে যে দ্বিতীয় লাইনে আসি তারপরে ছাপানো হয়নি স্কিপ করে আবার এখানে নিয়ে আসছে তাহলে এক্স এর ভ্যালু তিন তিন কি পাঁচের চেয়ে ছোট হ্যাঁ তিন পাঁচের চেয়ে ছোট তিন কে করে ফেলো চার ইফ এক্স ইজ ইকুয়াল টু থ্রি না চার তিনের সমান না কন্টিনিউ হবে না ছাপাও এস ডি রাহুল এই যে তিন নাম্বার বার ছাপানো হয়ে গেল তারপরে চার কি পাঁচের চেয়ে ছোট না তারপরে হচ্ছে হ্যাঁ তিন কি পাঁচের ছোট হ্যাঁ তাহলে তিন হয়ে গেল চার চার হয়ে গেলে এটা হলো না তারপরে কি ফাইনালি আরেকবার ছাপানো হওয়ার পরে কন্ডিশন ফেল আর ছাপানো হলো না সো ব্যাপারটা কি বুঝা গেছে বুঝা গেছে কিনা প্লিজ রেসপন্স আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সুমন আচ্ছা নূরের শান্তি বলতেছে মাঝে মাঝে আমার কমেন্ট পড়া থেকে সবার কমেন্ট পরে বাট আমারটা পরে এই যে তোমারটা পড়ে ফেললাম নূরের শান্তি তোমার নামটা তো আমার মুখস্থ হয়ে গেছে আচ্ছা মনেম নাফি বুঝে গেছে আচ্ছা আচ্ছা তামিমের মনে হয় ঘুমে এসে গেছে আচ্ছা তাইফুর বুঝে গেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার রাতুল হাসান ক্লিয়ার আচ্ছা সো গাইস আমি স্ক্রিন শেয়ারটা অফ করতেছি তোমাদের সাথে আমি একটু কথা বলি এখন তো যারা যারা সোফার ক্লাসটা করছো সবাইকে আসলে অনেক ধন্যবাদ অনেকক্ষণ আসলে লেট হয়ে গেছে আজকে ক্লাসটা যদিও খুব অল্প টপিকই আমরা শিখছি বাট কি আমরা কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি আগামী দিন বা পরশুদিন আমি অনেকগুলা ছবি দিব বিভিন্ন কোড দিব বিভিন্ন আউটপুট দিব তোমরা এগুলো অ্যানালাইসিস করে অ্যানসার বলবা আর ইনশাআল্লাহ আর দুইটা তিনটা ক্লাস পরেই আমরা শুধু আমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলো সলভ করব এই যে এখন প্র্যাকটিসগুলো হচ্ছে এগুলা যদি ঠিক মতো করো ক্লাস যদি দেখে নাও এই অধ্যায়টা কিন্তু তোমার একটা অ্যাডভান্টেজ হয়ে থাকবে শুধু আইসিটির জন্য না ইন ফিউচারে অ্যাডভান্স কোডিং শেখার জন্য বা যেখানেই যে হাতে করিটাই তো আসল তাই না এখন তোমার বেসিক্সটা হয়ে গেলে তোমার তো সামনে বেসিক্স নিয়ে চিন্তা করতে পারবে তখন তুমি ক্রিয়েটিভ চিন্তা করবে কি থেকে কি করা যায় সেগুলো নিয়ে চিন্তা করবে রাইট তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে এই পর্যন্তই কেউ যদি কোনো প্রশ্ন কমেন্টে করে আমি আমার যদি দেখতে দেরি হয় তোমরা যদি কেউ পেরে থাকো তাকে সে আনসারটা দিয়ে দিও তাহলে আজকে আর কথা না পারি এখানেই শেষ করি সবাইকে ভালো থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে আল্লাহ হাফেজ